হ্যালো ফ্রেন্ড, আজকে ভিডিওর টপিক ভিডিওর বিষয় হলো আপনারা কিভাবে ইউটিউবে প্রোফাইল পিকচার, কভার ফটো এবং ওয়াটারমার্কটা যা আছে এটা কিভাবে অ্যাড করবেন এবং এগুলোর সাইজ কত, কোনটার কি সাইজ, এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওয়াটারমার্ক, যারা না জানেন ওয়াটারমার্ক কি, আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন তখন নিচে লেখা আসে যে সাবস্ক্রাইব অথবা লাইক কমেন্ট শেয়ার, এগুলো কিভাবে অ্যাড করে সেটা আজকে আমি দেখাবো। আমি একটা ব্রাউজার ওপেন করলাম, ওপেন করে ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর আমাদের যে এই যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করে এখন আওয়ার চ্যানেল, এখানে কাস্টম চ্যানেল, আমি আগের ট্যাবটা এটা কেটে দিতেছি। এটা আসার পর এখন দিতে হবে ব্র্যান্ডিং, এটা হলো আমাদের প্রোফাইল পিকচার, এটা হলো কভার ফটো, আর এটা হলো ওয়াটারমার্ক। ভিডিও দেখার পরে লাস্টে এখানে যে সাবস্ক্রাইব লেখা আছে সেটা বাটনটা। প্রোফাইল পিকচার জন্য আমাদের 98 পিক্সেল আর 98 পিক্সেল, মানে দুই জায়গায় 98। আমি একটু দেখাই, এখানে আপনার যদি একটা নতুন একটা পেজ নেন, এখন সি টিপ দিলাম, করার পরে এখানে দেবেন যে 98 পিক্সেল আর এখানে দেবেন 98 পিক্সেল, আর এটা আপনার খালি রাখলে হবে, 300 দিলে হবে। 98 এখানে যদি আমি 98 দেই আর এখানে যদি আমি 98 দেই, এখন যদি আমি এটা ক্রপ করি, এটা হলো একটা প্রোফাইল পিকচারের সাইজ, ইউটিউবের প্রোফাইল পিকচারের সাইজ এটা। আমি এটাকে মিনিমাইজ করি। কভার ফটোর জন্য 2048 আর পুরন 1152। তো আমি ফটোশপে চলে যাই। এখন যদি আমরা এখানে লিখছি 2048 লিখতে হবে, আর এখানে দিতে হবে হলো 1152, এখানে দিতে হবে 1152 পিক্সেল, এটা হলো আমাদের কভার ফটোর সাইজ। আর ব্যানারের জন্য আপনার হইলো 150 পিক্সেল আর 150 পিক্সেল, আপনার দুই জায়গায় 150 পিক্সেল দিয়ে করবেন। ব্যানার ডাউনলোড করার জন্য আপনি এখানে লিখতে পারেন সাবস্ক্রাইব, একটা গুগল পেজে যাই আর লিখবেন সাবস্ক্রাইব PNG, তারপর ইমেজে দেবেন। এখন এখান থেকে অনেক সাবস্ক্রাইব বাটন আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করছি এবং আমার পিকচারগুলো এগুলো আমি সাইজ করে রাখছি, 3টা পিকচার আমি সাইজ করে রাখছি। তো আমি এখন আপলোড করার জন্য ওই যে গেলাম ব্র্যান্ডিংয়ে, এখন আপলোডে দেব, আপলোডে দেওয়ার যে ইউটিউব প্রোফাইল লেখা এটা আমি এখন সেভ করব। এটা আপনি PNG আকারে, যে কোনো কিছু আকারে সেভ করতে পারেন, তো 4 MB উপরে হলে আর হবে না। PNG আকারে শুধু GIF ফাইলটা এখানে শো করবে না। এখন আমি যদি কভার ফটোটা আপলোড করি, তাহলে আমার কভার ফটো ওপেনে দিলাম, আমার কভার ফটো দেখায় এখানে। আপনার এগুলো যদি টিভি লাগে কানেক্ট দেয় ইউটিউবে, তাহলে এটা ফুল দেখাবে। এটা ডেস্কটপে যদি কেউ যদি আপনার চ্যানেল ঢোকে, তাহলে এটা এটুকু শো করবে। তো আমি এখন ডানে দিলাম। কভার ফটোর সাইজ 6 MB হতে হবে, তার উপরে হলে আর হবে না, নিচে হলে হবে। ওই যে এখানে কিন্তু শো করে আপনার কোনটা কেমন দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে, ল্যাপটপে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে। আর এখান থেকে যদি আমরা ওয়াটারমার্কটা অ্যাড করি, তাহলে ওয়াটারমার্কটা শুধু PNG ফাইল শো করবে, GIF ফাইলটি শো করবে না। আমি এখন আপলোডে দেব, আপলোডে দেওয়ার পর এই যে আমি এটা দেব, ওপেনে দিলে এখানে আপনারা ক্রপ করে নিতে পারেন, টেনে বড় করে ছোট করে। এখন ডান, আপনারা এখন ইন্ড অফ ভিডিও, মানে ভিডিও লাস্টে 15 সেকেন্ড হলে এটা দেখাবেন না, কাস্টম আপনি এখানে টাইম সেভ করে দিতে পারেন, বা ইঞ্চ স্ক্রিন মানে সব সময় এটা থাকবে, এই এখানে বাটনটা সব সময় থাকবে এটা দিতে পারেন। এখন যদি আমি পাবলিশে দেই, পাবলিশে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, এটা এখন সেভ হবে। আমি যদি এখন একটা নতুন ট্যাব নেই, আমার ইউটিউব চ্যানেলে চলে যাব, দেখবো সেখানে এটা চেঞ্জ হয়েছে কি না। নতুন একটা ট্যাব দিলাম, এটা হলো আমাদের যে এইমাত্র যে পেজটা আমি করলাম, চেঞ্জ করলাম সেই পেজটা, ওই যে চেঞ্জ পাবলিশ, এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমাদের
চ্যানেলে যাই, তারপর এখন দেখেন এটা কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এটা আমার ব্যানার কভার ফটোটা, আর এটা আমার প্রোফাইল পিকচার এইমাত্র যেটা আমি দিছি। আর কেউ যদি আমার ভিডিও দেখে তাহলে এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড আসছে, ওই যে আমরা যেটা অ্যাড করছি এইমাত্র সেটা এখানে দেখায়। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দেবেন। আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইলো।